একটি ঘোষণা শুনি। জামিয়ার হিফজ বিভাগ এবং কিতাব বিভাগের ফারিগিন ছাত্র ভাইরা যারা আছেন, আপনারা 5 মিনিটের মধ্যেই হিফজখানার প্রধান শিক্ষক হাফেজ আব্দুল্লাহ মামুন হুজুরের সাথে আপনারা যোগাযোগ করেন। আপনাদের সাথে পাত্র প্রদান নিয়ে কথা হবে, এক্ষুনি যোগাযোগ করুন। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই মাহফিলের স্বনামধন্য সহসভাপতি হযরত মাওলানা আনোয়ারুল হক সাহেব দামাত বারাকাতুহু মোলালিয়া মুহতামিম জামিয়া ইসলামিয়া শেহড়া মোমেনশাহী, যিনি ভাইস প্রিন্সিপাল যাত্রাবাহী মাদ্রাসার। আমরা হযরতের দীর্ঘায়ু কামনা করি, সকলে জোরে বলি আমিন। এ পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোচনা নিয়ে মঞ্চাসছেন আমাদের মুক্তকাছাবাসী গৌরব বিশিষ্ট ওয়াইজ মুফাসসির কোরআন অত্র জামিয়ার সিনিয়র মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুল হালিম সাহেব। হযরত মাওলানা আব্দুল হালিম সাহেব, আমি হযরতকে ওনার জ্ঞান গর্ব আলোচনা উপস্থাপন করার জন্য আজকের এই ইস্তেমা সম্মেলনের পক্ষ থেকে সবুরে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم وَلِيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَرْءُ مَعَ مَنْ أَحَبَّهُ أَوْ كَمَا قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ মেরে মোহতরম ভাই ও দোস্ত আর বুজুর্গ, আল্লাহ পাকের অশেষ মেহরবানি যে আল্লাহ পাক আজকের এই মাহফিলে আমাদেরকে আসার বসার বলার বুঝবার মতো তৌফিক দান করেছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা এবং পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা আমাদের কথা শুনতেছেন গভীরভাবে চিন্তা সহ মনোযোগ সহ আমরা শুনবার চেষ্টা করি এবং আমলের নিয়ত এবং ভবিষ্যতে এই কথাগুলো যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি সেই তৌফিক আল্লাহ পাক আমাকে এবং আমাদের সকলকে আল্লাহ পাক দান করে, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, পৃথিবীতে এখন সবকিছুই বেশি, আমরা যে পৃথিবীতে বসবাস করতেছি আমাদের প্রয়োজনে যা দরকার, এই প্রয়োজনের জন্য যা কিছুর দরকার, এই সকল কিছু যে প্রয়োজন অতিরিক্ত এর মধ্যে কোনো সন্দেহ নেই। যেই পরিমাণ খাদ্য আমাদের বাংলাদেশে এই মুহূর্তে আছে, কয় বছর লাগবে খাইয়া শেষ করতে, যে চাউল গুলো মুক্তে গেছে আছে 1 বছরে খাইয়া শেষ হয়ে যাবে, যে কাপড় গুলো আছে 1 বছর পরে শেষ করবেন, যত দোকান সব মুক্তে গেছে কথা বলতেছি, ওরকম ভাবে সবকিছুই বেশি বেশি। কিন্তু দুঃখজনক ঘটনা হলেও সত্য, যেটা আমাদেরকে ধ্বংস করবে, পৃথিবী পৃথিবীবাসীকে ধ্বংস করবে, ওইটাও আমাদের পৃথিবীতে কম না, ওইটাও বেশি। আমার ভাইরা, পৃথিবীতে মিথ্যা কথা মানুষে বলে, মিথ্যা কথা যারা বলে মিথ্যার আশ্রয় নেয় এদের সংখ্যা বেশি না যারা সবসময় সত্য এবং ন্যায়ের পথে থাকে এদের সংখ্যা বেশি? হ্যাঁ, মিথ্যা মুসলমানদের মধ্যে
মধ্যে নামাজির সংখ্যা বেশি না বেলাওয়াজির সংখ্যা বেশি? মহিলা মা বোনদের মধ্যে নামাজি এবং পর্দায় থাকে এরকম মহিলার সংখ্যা বেশি না বেপর্দা বেলেল্লাপনা একেবারে নিজেকে সর্ব উচ্চ নির্লজ্জ জঘন্যতম অপরাধ এবং অপরাধী বানানোর জন্য যারা ঘর থেকে নিজেকে সজ্জিত করিয়া বের হন ওনাদের সংখ্যা বেশি? এই সংখ্যা বেশি মানুষের মানুষকে ধোকা দেন, মানুষকে ঠকায়, মিথ্যা কথা বইলা ব্যবসা বাণিজ্য করে এরকম মানুষের সংখ্যা বেশি না সত্য কথা বলে মানুষকে ধোকা দেয় না এরকম লোকের সংখ্যা বেশি? ধোকা দেয় বেশি, সুদ দেয় নেয়, সুদের সাক্ষী হয় এই গ্রুপের লোকজন বেশি না সুদের সাথে কোনোভাবেই সম্পৃক্ত না এরকম লোকের সংখ্যা বেশি? আলেমদের চাইতে আরো সুন্দর করে ওয়াজ করবার হয় আলেমরাও ফেল, আবার আলেম করেও বয়ান করে শোনায় এরকম লোকের সংখ্যা আপনার বাংলাদেশে কম না বেশি? আবার আরেকটা সুসংবাদ, এত কত গেল শুধু দুঃসংবাদ, বাংলাদেশে আলহামদুলিল্লাহ মুসলমানের সংখ্যাও বেশি, আলেমদের সংখ্যাও বেশি, দাওয়াতের কাজ করে এরকম লোকের সংখ্যাও বেশি, মসজিদও বেশি, মাদ্রাসাও বেশি, মহিলা আলেমা মুফতি মুহাদ্দিসা সংখ্যাও পৃথিবীর মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে বেশি। আবার আলেম বলে দেখতে পারে না, আলেম বলে দেখলে হিংসা লাগে, মনে মনে ভাবে সকল আলেমকে একসঙ্গে দাঁতদালের মতো ফু মারিয়া উড়াইয়া দেওয়া যাইত এইরকম লোকের সংখ্যা অনেক কম। কেন বেশি? তাহলে এই সব কিছু বেশি বেশি কিন্তু শান্তি কি দিয়ে? আচ্ছা এইখানে 1,00,000 টাকা ভর বা বাংলাদেশের যে কোনো জায়গায় 1,00,000, 2,00,000, 5,00,000, 10,00,000 টাকা ভর, এই টাকাটা পাইলে যিনি পাবেন ইনি যথাযথ মালিকের কাছে পৌঁছাইয়া দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাবেন এই সংখ্যা বেশি না নিজে হজম করে ফেলাইতে পারবে এরকম সংখ্যা বেশি? হজমকারীর সংখ্যা বেশি নাকি? তাহলে আরেকটা শেষ, পরের মঙ্গল চায় দোয়া করে, ও আল্লাহ আমার বাইরে ধুলি বানাইয়া দাও, আমার বাইরে সুস্থ করে দাও, আমার এলাকার সব বাইরে আল্লাহ তুমি ভালো করে দাও, মানে পরের মঙ্গল চায় সবসময়, শুধু মানুষের মঙ্গলই চায়। এই একদল, আরেকটা হলো নিজের ভাই থেকে নিয়ে পরের অমঙ্গল কামনা করে, কোনটার সংখ্যা বেশি? আমার ভাই যেহেতু আল্লাহ পাক বলছেন এই পৃথিবী ধ্বংস হবে, যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলছেন যে আমি তো দুনিয়াতে আইছি এই নিয়ে কিয়ামতের বড় আলামত, কেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী, খাতামুন নবিয়্যিন, উনি সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী, ওনার পরে কোন নবী আসবে না। এই ওনার পরে যে কোন নবী আসবেন না এইখানে আমরা ঠকলাম না জিতলাম এটা একটা একটু বিষয় বুঝবার দরকার। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যখন যেই জায়গায় যেই গোষ্ঠী যেই খানদানে যেই এলাকায় কোন নবীর প্রয়োজন হয়েছে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কাউকে নবী বানিয়ে পাঠিয়ে দিয়েছেন। এক একজন রাসূলের অধীনে অসংখ্য আম্বিয়া কেরাম ওনার দিনের পক্ষে কাজ করে গেছেন, এক এক গোষ্ঠীর জন্য যদি একজন করে নবী হইতো কথার কথা আমরা এখন বাংলাদেশে আছি। এই যে বাংলাদেশে আমাদের যতগুলো মুক্তা গাছা যত গোষ্ঠী আছে প্রতিটা গোষ্ঠীর জন্য যদি একজন করে নবী হইতো তাহলে এক মুক্তা গাছায়
আর নবীরা আল্লাহ পাকের কাছে কি পরিমাণ মর্যাদাশালী ব্যক্তিত্ব, এরকম ব্যক্তিত্ব থেকে আমরা বঞ্চিত হয়েছি কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মত হওয়ার সুবাদে এই নবুয়ত থেকে আমরা বঞ্চিত। কারণ এই নবুয়ত বা নবীদের থেকে যে আমরা বঞ্চিত হইলাম, আমরা থাকলাম না জিতলাম, কেমনে জিতলাম? হযরতে লুকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছে, এ লুকমান তুমি কি নবী হইতে চাও না তুমি ডাক্তার হওয়ার চাও, তুমি নবী হওয়ার চাও না ডাক্তার হওয়ার চাও? হ্যাঁ ভাইটি, হ্যাঁ আমি ডাক্তার হওয়ার চাই। আল্লাহ পাক বললেন, পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার, শ্রেষ্ঠ হাকিম কবিরাজ আমি তোমাকে বানাই দিলাম। এখন তার বন্ধু বান্ধব বলতেছে, এ লুকমান তুমি কাম করলা, নবী হওয়া কত বড় মর্যাদাশালী একটা পদ, আল্লাহ পাকের কাছে কত সম্মানী একটা পদ, এইটা তোমাকে আল্লাহ পাক দিতে চাইলেন আর তুমি নিলা না, তুমি ডাক্তার হইলা, এই হাকিম হইলা তুমি। আমি ঠিকই বুঝছি, কেন হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত অগণিত আম্বিয়া কেরাম নবীদেরকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, কাউকে আল্লাহ পাক জিজ্ঞাসা করে পাঠান নাই যে তুমি নবী হওয়ার চাও কি চাও না, চাইলে তোমার নবী বানাবো, এরকম ভাবে জিজ্ঞাসা করে পাঠান নাই। আল্লাহ পাকের ইচ্ছা হয়েছে যে কোনো ব্যক্তিকে আল্লাহ পাক নবী বানাইয়া দুনিয়া থেকে পাঠাই দিছে, কথা বুঝছেন কিনা? নবী বানাই দিছে। আমার যে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি নবী হওয়ার চাও না ডাক্তার হওয়ার চাও, এটা নিশ্চিত যদি আল্লাহর ইচ্ছা আমাকে নবী বানানির থাকতো আমার কাছে পরামর্শ চাইতো, আমার কাছে জিজ্ঞাসা করতেন না, ডাইরেক্ট কইতেন তোমার নবী বানাই দেবে। তাহলে যখন আল্লাহ পাক ডাইরেক্ট বানাইছেন না, তাহলে বোঝা গেল আমি নবী হওয়ার যোগ্য না, কথা বুঝাইছে কি? তাহলে নবী ডাইরেক্ট কার ইচ্ছা হয়, কথা বুঝছে না? বুঝো নবী কার ইচ্ছা হবে, একমাত্র আল্লাহ পাকের ইচ্ছায়, এইখানে কারো প্রচেষ্টা কারো চেষ্টার কোন ফায়দা হবে না, নবী তো হবে না, হবে না, নবীর দ্বারে গেছ বিরা সম্ভব না, সারা জিন্দিগিও যদি কিয়ামত পর্যন্ত কোন বেলা নবীওয়ালা কাম করে এর পরেও নবী হবে। আমার ভাই আল্লাহ পাক যদিও নবী বানান নাই বা নবী পাঠান নাই, কিন্তু আমাদের ভাগ্য খুলে দিয়েছেন অন্য দিক দিয়ে, সেটা কি? যদিও হাদিস একটু দুর্বল, ওলামা ও উম্মতি কা আম্বিয়াই বনি ইসরাইল, আল্লাহ রাসূল ঘোষণা করেন, ও আমার উম্মতে মুহাম্মদীরা, আমার বয়স কিয়ামত পর্যন্ত কোন নবী কোন রাসূল আসবেন না, কিন্তু আমার উম্মত থাকবে না, এই উম্মতে মুহাম্মদের যারা হককালি রব্বানি আলেম ওলামা হবেন, এই আলেম ওলামারা কিয়ামতের দিন না শুধু দুনিয়াতেও এবং কিয়ামতের ময়দানেও বনি ইসরাইলের নবীদের সমান মর্যাদাশালী হবে। এখন আলেম হওয়া এটা আমার ইচ্ছা এবং চেষ্টার সাথে সম্পৃক্ত, ঠিক আছে কিনা? আমি যদি আলেম হওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাই, আল্লাহ পাক কিছু না কিছু আমাকে দিবেন। আলেম হওয়াটা নিজের চেষ্টার সাথে সম্পৃক্ত, আর নবী হওয়াটা একমাত্র আল্লাহ পাকের সাথে সম্পর্ক, কথা বুঝছেন কিনা? তাহলে এই উম্মতে মুহাম্মদের মধ্যে যেন নবীদের মর্যাদায় মর্যাদাশালী হতে পারে এই ব্যবস্থাপনাটা রাখার জন্যই আল্লাহ পাক এই উম্মতে মুহাম্মদের জন্য নবী বরাদ্দ করেন নাই, আলেম ওলামাদেরকে নবীদের মর্যাদা দিয়া আল্লাহ পাক এই দুনিয়াতে ঘোষণা দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ করে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, সময় স্বল্প, আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, أعوذ بالله من الشيطان الرجيم إن الذين يكفرون بآيات الله ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم
সঙ্গে দুর্ব্যবহার করা এটাও জঘন্য অপরাধ। তিন নম্বর, উম্মতে মুহাম্মদের আলেম উলামাদের সঙ্গে দুর্ব্যবহার করা জঘন্য অপরাধ। তাহলে কি বুঝলাম? কোরআনে কারিমের মর্যাদা যেমন, তাকে অস্বীকার করা যেরকম জঘন্য অপরাধ, নবীদের মর্যাদা যেমন, তাদেরকে অস্বীকার করা, তাদের সাথে দুর্ব্যবহার করা যেমন জঘন্য অপরাধ, এই উম্মতে মুহাম্মদের আলেম উলামাদের সঙ্গে দুর্ব্যবহার করা এটাও জঘন্য অপরাধ। একটা প্রশ্ন হতে পারে, ও হুজুর, সারা জীবন শুনে আসলাম দুনিয়ার সমস্ত আলেম উলামা একত্রিত হইয়াও একজন আপনার দরদার নবীর সমান হবেন না, ইহুদের নবীর অসমান হয়ে গেল কার, কোরআনে কারিমের সমান হয়ে গেল আলেম উলামা না। এখানে একটা বিষয় আমরা বুঝি, মন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে যদি একটা চিঠি আসে আপনার কাছে, চিঠিটা একটা সাধারণ ব্যক্তি অফিসের পিয়ন সাহেব নিয়েছেন, চিঠিটা আপনার হাতে যখন পৌঁছলো আপনি খুলে দেখলেন যে আপনার স্থাবর অস্থাবর সমস্ত সম্পদ ব্যাংক ব্যালেন্স ফ্যালেন্স সব নিলাম, মানে সরকারে নিয়ে নিচ্ছে। চিঠিটা পড়ে তো আপনি খুব খুশি লাগবো যে আলহামদুলিল্লাহ নাকি, চিঠিটা পড়ে আপনি পিয়নের গালে দুটো থাক পর মেরে দিলে, এই সন্দেহ চিঠিটা তুমি আইসো আমার কাছে, আরে পিয়নের গায়ে দুটো থাক পর লাগাইলেন, এই পিয়ন কার পক্ষ থেকে আসছে? মন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে আসছে। কারণ এই দুইটা থাপ্পর কি এই পিয়নের গালে লাগলো না যে পানাইছে হের গালে লাগলো? আমাদের বিচার হবে, শাস্তিটা যে হবে এই পিয়নের মতো লোকের দুই তিনটা থাপ্পর মারলে যে বিচার, এই বিচার হবে না?